Într-o tehă să nu usăie, nu cu bucure bole pritibiri mănușera de. Amar nana jocon mușchi hași dilo, amar nana mușchi hași dăvar pa. Ui je megla raite akashe bizli chomkaile jemon prithibita alokito hoye ja amar nana muskim hashi dite deri hoy guta prithibita unar dandan mubarokir ui zilki dite deri kore na Hazrat Hasan Husain bole duniyar manush নানা জানের যখন দান মুবারক দিয়ে আলো মুবারক বের হইয়া গেল আমরা দুই পায়ে ওই আলো দিয়া দোর মাইরা পাশের ঘরে চলে গিয়েছি বাইরে আমার সূরা কাউসারের ভিতরে বিশ্বনবীর শান এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে আল্লাহর নবীর শান এবং মর্যাদা কত আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কোন জিনিস হাতে ধরতে দেরি হয় ওই জিনিসটা আগুনে দিলে আর পুড়ে না আগুন দিলে পুড়ে না খুব খেয়াল করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন উনি বলেন যে আমার বাড়িতে মেহমানদারির আয়োজন হইছে অনেক মেহমান আমার বাড়িতে আগমন করছে আমি দস্তরখানের মাঝে এই খাবার দিছি বিছায়া দস্তরখানে কিন্তু মেহমানরা বলে ও আনাস ইবনে মালিক আপনি যে দস্তরখানটা দিবেন এই দস্তরখানের মাঝে তো ময়লা জোরে কোন কি ময়লা তখন হযরত আনাস ইবনে মালিক যখন লজ্জায় পড়ে যাইতেছে ঠিক এমন সময় দস্তরখানটা উঠাইয়া এরকম ফুটবলের মতো বানায়া ওই যে যে সুলার মধ্যে রান্না করছিল ওই সুলার মধ্যে এরকম ফিক্কা ফালাইয়া দিছে এই দস্তরখানটা আগুনে পুড়ছে অনেক কোন আগুনের মধ্যে রইছে এরপর আবার এইটারে উড়াইছে উঠায় আবার বিছায়া দিছে সাহাবাই কেরাম বলেন আনাস ইবনে মালিকের ওই ময়লাযুক্ত দস্তরখানটাই আগুনের মধ্যে থেকে যখন আবার উঠায় আমাদের কাছে বিছায়া দিছে আমাদের কাছে মনে হইছে যেন এই মাত্র নতুন দস্তরখানটা বিছাইছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবাই কেরাম আনাস ইবনে মালিককে ডাকিয়ে বলে আনাস রে ও আনাস তোমার এই দস্তরখান আগুনে কেন পুড়ে নাই আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো ভাই এই দস্তরখানে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন স্পর্শ করেছে আল্লাহর পয়গম্বর যেদিন স্পর্শ করেছে আল্লাহর কসম ওই দিন থেকে এই দস্তরখান আমি সাবান দিয়া দূত করি না দূত করার প্রয়োজন হলে এই দস্তরখান আগুনে ফেলে দেই আগুন থেকে উঠাইয়া আবার ব্যবহার করি কসম খোদা বাবার আমার দস্তরখান বিশ্ব নবীর হাতের সোয়া লাগার কারণে ওই আগুনে দিলে আগুনে পুড়ে না বাইরে আমার এই সূরা কাউসারের ভিতরে আমার মহান রব বিশ্ব নবীর শান আলোচনা করেছে মহান রব্বুল আলামিন ডেকে বলে অগনবীজি আপনাকে আমি বিশ্ব নবী আপনাকে যা দিয়েছি আমি মহান রব দুনিয়ার কোন মানুষকে তা দেই না
হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা মুবারকে খুদারতের সাফ দেখা যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে আগমন করেন বাড়িতে আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে ঘরে কিছু আছে কিনা জলদি করে বলো বিবি ডাক দিয়ে বলে স্বামী গো ঘরের ভিতরে 3.5 কেজি আটা আছে আর ছোট একটা ছাগল আছে এ সারা জেগে জাবের আপনার ঘরে আর কিছু নাই খুব খেল করেন কেমন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির কবরের কিনারে যায় দাঁড়ায় গেলে কুম্বি ইজনিল্লাহ বলে ডাক দিলে খাড়ায়া যাইতো মরা মানুষ আর আল্লাহর নবী রান্না করা বকরি যেটা পাক কইরা মানুষের পেটে চলে গেছে ওই বকরিটাকেও আল্লাহর রাসূল জিন্দা কইরা দিতে পারতেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বিবিরে ডাক দিয়ে কই বিবিরে এ বিবি ঘরে কি আছে আল্লাহর রাসূলের দাওয়াত দিতাছি রান্না করার ব্যবস্থা করো বিবি ডাক দিয়ে কই স্বামী গো 3.5 কেজি আটা আছে ছোট একটা ছাগলের বাচ্চা আছে আর কিচ্ছু নাই এইগুলা যদি আপনি মেহমানদারি করে ফেলেন তাইলে তো আমাদের সন্তানরা না খায়া থাকবে সন্তানরা তো উপবাস থাকবে তখন বিবিরে আরাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই হে বিবি আমার রাসূলের চেয়ে আমার অন্তরে সন্তানের প্রতি মুহাব্বত বেশি হতে পারে না রাসূল না খায় থাকবে সন্তান খাবে এটা আমি জাবের মেনে নিতে পারি না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও রাসূলকে দাওয়াত করতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করলেন আল্লাহ রাসূল কই জাবের আমার সাথে যারা আছে হেরা রে দাওয়াত দিতে না রাসূল নিজেই বলতেছে ও আমার সাহাবাই কেরাম আজকে জাবেরের বাড়িতে দাওয়াত দূরে কোন না সুবহানাল্লাহ হযরত জাবের টেনশনে পড়ে গেছে আল্লাহর রাসূল কই কারো টেনশন আর একটু বাড়াইতাছি তখন আল্লাহর রাসূল কই জাবের আমারে দাওয়াত দিছ আমার সাথে সফর সঙ্গীরারে দাওয়াত দিছ তোমার গোষ্ঠীর লোকেরারে দাওয়াত দিতা না আটা কই কেজি 3.5 কেজি কই কেজি খুব খেল করেন কেমন নবীর উম্মত আমরা এরপরে সূরা কাউসারের মূল আলোচনা শুনাইতেছি তখন জাবের রাদিয়াল্লাহু আনহু কি রাসূল বললেন তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দেও এমন সময় রাসূল ওই জাবের তার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিলেন বিবিরে বললেন রুটি পাকাও গোস্তু ভুনা করো রাসূল আসছেন আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের তোমার খাবার কই সুবহানাল্লাহ কইতেন না খাবার কই তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি গো এই যে আমার খাবার আল্লাহর রাসূল উনার আঙ্গুল দিয়া গোশতের তরকারিটা এরকম একটা লাড়া দিয়া দিছে রুটিগুলা হাতে বুলায়া হাত বুলায়া দিছে জাবেরকে বললেন জাবের সকল সাহাবীদেরকে তিনটা করে রুটি দিবা পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে গোশত দিবা কোনো কমতি করবা না জোরে কোন সুবহানাল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন স্পর্শ করলেন রুটি হাত বুলাইয়া দিলেন সকল সাহাবাই কেরাম পেট ভরে খাইল সকল গোষ্ঠীর লোকেরা খাইল আল্লাহর নবী কই যাবে এবার রাস্তায় যাইয়া দেখব কোন খুদার তো রাস্তা দিয়া হাইটা যাই কিনা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাস্তার মাঝে যাইয়া ডাক দিতেছে তোমরা কে গো আসো রুটি খাবে গোশত খাবে আমি জাবের বাড়িতে তোমাদের রুটি আর গোশতের দাওয়া বাইরে আমার কোনো মানুষ পেল না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর দরবারে দৌড়াইয়া আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আর কোন মানুষ অবশিষ্ট নাই হযরত নবী বলে যাবেন এইবার গুস্তির গুস্তির ডেগের ডাকনাটা উঠাম হযরতে জাবের বলে আমি ডাকনা উঠাইলাম ডাকনা উঠাইয়া দেখি যে পরিমাণ গুস্ত আমি পাক করেছিলাম আল্লাহর কসম এর চেয়ে সরিষার দানা পরিমাণ গুস্ত কমে না রুটি যেগুলো পাক করেছিলাম সেইগুলাই আছে জাবের কয় রাসূল কয় জাবের রে গুস্তির ডেক দা এদিকে দি ও বাজার গুস্তির ডেক এদিকে নিয়ে আসছি হযরত আল্লাহ রাসূল সরকারে দুআ আলম এই গুস্তির ডেকদার মধ্যে হাতটা ঢুকায় দিছে জাবের বলে রাসূল যেন কি মুখ দিয়া বলতেছে মুখে টুট নড়তেছে কিন্তু কি বলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না কিছুক্ষণ পরে হাতটা নড়াইতেছে 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 সুবহানাল্লাহ বলতে হবে জোরে হাতটা নড়াইতেছে হঠাৎ করে দেখি তাজা একটা বকরি লাফ দিয়ে উঠা দাঁড়ায় গেছে জাবের রে আল্লাহ রাসূল কয় জাবের রে তুই কইছলি তোর ছেলেরা কি খাইবে তোর বিবি কইছিল এই জেনে তোর ছাগল তোর বিবিরে দে দে সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কন না সুবহানাল্লাহ বিবির কাছে লয়ে গেছে ছাগল যায় বলতেছে বিবি এই যে দেহ ছাগল এই যে দেহ ছাগল বিবি কইটা তো আমরা ছাগলের মতো দেখা যা তার ছাগলের মতো হযরত জাবির কইলা আমরাটার মতো নেই তো আমরাটা সুবহানাল্লাহ কইতেন না এটা তো আমগোটা কই আমগোটা না জবুরে খায়ালছি কয় আল্লাহর রাসূল কে মহান রব এ মহান রব এত সম্মান এত ইজ্জত দিয়েছে যা দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে তা দেয় নাই এই নবীর এত ইজ্জত এত সম্মান বকরি রান্না কইরা খাওয়ার পরেও রাসূল সেই বকরিকে জিন্দা কইরা জাবেরের স্ত্রীর কাছে ফিরায়া দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বাইরে মানুষ কো করে দেখুন ওই নবীর শান ওই নবীর মর্যাদা তুলে ধরতে চাইয়াম আমার মুহান রব এই সূরায়ে কাউসার নাজিল করেছে বাবা রে এই সূরা কি কারণে কেন নাজিল হইল মুফাসসিরিন কেরাম বলে এই সূরায়ে কাউসার নাজিল হওয়ার দুই কারণ জুরে জুরে বলেন কয় কারণ আরো জুরে বলেন কয় কারণ সূরা কাউসার ইন্না আতয়না কাল কাউসার আল্লাহ যে নাজিল করছেন এক এর কারণ কয়টা দুইটা এক নম্বর কারণ শুনে এই দুইটা কারণ বলে সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ করেই আলোচনা শেষ হবে খারাপ লাগতেছে আপনাদের ডাইরেক্ট কোরআনের আলোচনা একটু আপনাদেরকে শোনায় দিই আজে বাজে কথা বলার সময় নাই রাত্র এখন অনেক কথা বলেন ঠিক কিনা প্রাণের ভেইরা খুব খেয়াল করে লক্ষ্য করে দেখুন সূরায়ে কাউসার নাজিল হওয়ার প্রথম কারণ মক্কা যে কাবা ঘর আছে না কাবা ঘর চিনে কাবা ঘর তোয়াফ করার জন্য তাম পৃথিবী থেকে মানুষ যায় না যায় না এটা কি শুধু এই যুগেই যাচ্ছে না আগেও যাইতো আগেও যাইতো সকল মানুষ যখন তোয়াফ করার জন্য আসতো তখন কুরাইশ বংশের লোকেরা এই সুন্দর কইরা হাজী সাহেবদেরকে পানি পান করাইতো বিছনার ব্যবস্থা করে দিত তাবুর ব্যবস্থা করে দিত থাকার ব্যবস্থা করে দিত এই ধরনের আদর আপ্যায়ন কুরাইশ বংশের লোকেরা করতো জুড়ে বলেন কারা কুরাইশ বংশের লোকেরা ঠিক এমন সময় ওই যে মদিনা থেকে কাব ইবনে আশরাফ নামে কাব ইবনে আশরাফ নামে এক ইহুদি আলেম আসছে এই মক্কায় কাবা ঘর তোয়াফ করার জন্য জোরে কর নাম কি কাব ইবনে আশরাফ সে ইহুদিদের বড় আলেম তাওরাত কিতাবের জ্ঞান তার মাঝে আছে ইহুদিদের আলেমদের মধ্যে তাওরাত কিতাবের জ্ঞান আছে না নাই জোরে কর আছে না নাই এই ইহুদি আলেম কাব ইবনে আশরাফ যে বড় আলেম আবার সুদের ব্যবসাও করে আবার মিথ্যা কথাও বলে আবার ঘুষও খায় আবার মাওলার সাথে দুই নম্বরিও করে এই ধরনের
আছেন নাই এরকম বহু লোক আছে আলেম নামের মনকুব কলঙ্কযুক্ত আলেম আছে যারা আলেম দাবি করেন কিন্তু নবীর কথার বাইরেও চলে কথা বলেন ঠিক কি না এ কাব ইবনে আশরাফ সে আজকে মদিনায় তওয়াব করার জন্য তখন কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে বলে ও কাব ইবনে আশরাফ আপনি তো ইহুদিদের আলেম তাওরাত কিতাবের বড় জ্ঞানী মানুষ আপনি আচ্ছা আমরা কুরাইশ বংশের লোকেরা এই হাজী সাহেবদেরকে পানি পান করাই এরপরে তাদেরকে থাকার ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করি কিন্তু মুহাম্মদ কিছুই করে না আচ্ছা আপনি বলুন তো দেখি এই ক্ষেত্রে আমরা সম্মানী না মুহাম্মদ সম্মানী সূরা কাউসার নাযিল হওয়ার এক নম্বর কারণ আচ্ছা মুহাম্মদ সম্মানী না এটা ইহুদি আলেম কাব ইবনে আশরাফ জানে না জুরে খান কারণ ইহুদির আলেমরা তৌরাত কিতাবের পণ্ডিত আর তৌরাত কিতাবের মাঝে আমার নবী বিশ্ব নবী সরকারের দু আলমের শান এবং মর্যাদা আছে না নাই আছে কেমন আছে ছোট্ট একটা রেফারেন্স দিই এক ইহুদি আলেম তাওরাত কিতাবের পাতা উল্টাইছে পাতা উল্টায় দেখে ওই তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুহাম্মদ নাম লেখা সুবহানাল্লাহ কইতেন না তখন ইহুদি আলেম কয় যে এখানে যেহেতু মুহাম্মদের নাম লেখা তাহলে এই নামটা মুচালাই যাতে অন্য কেউ না দেখতারে হ্যাঁ সুন্দর করে কলম দিয়ে নামটা কাইটা দিছে এরপরে পৃষ্ঠা উল্টাইছে উল্টায় দেখে ওই পৃষ্ঠার মাঝে বিশ্ব নবীর নাম তিন জায়গায় লেখা আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ ইহুদি আলেম কয় এই নাম দামুস চালাই এই তিনোটা নাম মুছে ফেলছি এর পরের পৃষ্ঠা উল্টাইছি পরের পৃষ্ঠা উল্টায় দেখি ওই পৃষ্ঠার মাঝে আমার নবী বিশ্ব নবী আল্লাহর পয়গাম্বরের নাম ছয় জায়গায় লেখা কাব ইবনে আশরাফ ওই ইহুদি আলেম কয় এই জায়গায় 2006 জায়গাত লেখা আচ্ছা এই ডিমু জালাই এগুলা মুছাইছি এর ফেরে পরের পৃষ্ঠা উল্টাইছি উল্টাইয়া দেখে আপনার নবী আমার নবী সরকারে দু আলম আকাই নামদার তাজেদারে মদিনা রহমাতুল লিল আলামিনের নাম নয় জায়গায় লেখা কোন সুবহানাল্লাহ ইহুদি আলেম নয় জায়গায় নাম কেটে দেয় আরেকজন ইহুদি আলেমকে জিজ্ঞাসা করে রে ভাই মুহাম্মদের নাম যতই কাটি ততই বাড়ে যতই কাটি ততই বাড়ে ওই ইহুদি আলেম কই বাইরে আর তুই এই সর্বনাশটা করবি না একটা পর্যায়ে দেখা যাবে গে ওই তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদের নাম সাজা আর কিছু থাকবে না খুব খেল করেন খুব খেল করেন প্রাণীর ভীরা তখন ওই কাব ইবনে আশরাফ সত্য কথা কয় না সত্য কথা কইলি তো ফিতনা গেল কথা বলেন ঠিকই না তখন কাব ইবনে আশরাফ কয় এই কুরাইশ বংশের লোকেরা তোমরা যে হাজী সাহেবদেরকে পানি খাওয়াও তোমরার সম্মানই মুহাম্মদের চেয়ে বেশি তখন আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলমের চেহারাটা মলিন হয়ে গেল নবীজির চোখ দিয়া ঘর ঘর করে পানি নামতে শুরু করলো তখন মহান রব্বুল আলামিন আল্লাহর রাসূলের সম্মান এবং ইজ্জত বুঝাইতে যাইয়া সূরা কাউসার নাযিল কইরা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলমের এই সূরা কাউসার নাযিল করার দুই নম্বর কারণটা কি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাম দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের তিনজন ছেলে সন্তান জন্ম গ্রহণ করেছিল জুরে জুরে বলেন কয়জন তিনজন ছেলে সন্তান নবীজির জন্ম হয়েছিল একজনের নাম হলো কাসান আরেক জনের নাম হলো তোয়াহের আরেক জনের নাম ইব্রাহিম আর চারজন কন্যা সন্তান আমার নবী বিশ্ব নবী সরকারে দু আলমের দুনিয়ার জমিনে জন্ম হয়েছিল মেয়ে চারজন হলো উম্মে কুলসুম আরেক জনের নাম জয়নব
আরেক জনের নাম রুকাইয়া আরেক জনের নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এ হলো তিনজন ছেলে চারজন কি জোরে বলেন চারজন কি মেয়ে কিন্তু ভাগ্যের কি কি পরিহার মাওলানা পাকের কুদরত কত বড় কঠিন এই তিনজন ছেলে সন্তানকে ছোটবেলায় নাবালক থাকা অবস্থায় মহান রব আল্লাহ তাআলার কাছে উঠায় নিয়ে গেছেন মানে ইন্তিকাল করে দিয়েছেন নবীজির কোন ছেলে সন্তান দুনিয়ায় আর অবশিষ্ট রইল না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বাইরে মানুষ কোয়া করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানগুলাকে আমার মহান রব ছোট সময় কেন উঠায় নিয়ে গেলেন এর ভিতরে অনেক কারণ আমি আপনাদেরকে শুধু একটা কারণ বর্ণনা করব এটা হলো বাবা রে ছেলে সন্তানগুলিকে উঠাইয়া নিয়া আমার মহান রব নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিছেন কে দরজা নবুয়তের দরজা কারণ নবীর ছেলে নবী হয় বাদশার ছেলে বাদশা হয় যদি নবীর সন্তানরা জীবিত থাকতো তাহলে দুনিয়ায় এমন কিছু উম্মত ছিল যারা নবীর ছেলেদেরকে নবী দাবি করে বয়ে থাকতো কথা বলেন ঠিক কি না ওই যে কাদিয়ানারে কাদিয়ানিরা যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী কইতারে তাহলে আমরার মধ্যে কিছু মানুষ এমন হয়ে যাইতো যে নবীদের ছেলেদেরকে নবী দাবি করে বইতো কথা কোন ঠিক কি না এই জন্য আল্লাহর রাসূলের ছোট ছোট ছেলেদেরকে ছোটবেলায় আল্লাহ উঠায় নিয়ে যাইয়া মহান রব নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে ঠিক এমন সময় ওই যে মক্কায় বিভিন্ন জায়গায় মানুষগুলি খুব খেয়াল করে শুনেন মানুষগুলি বিশ্বনবীর নামের প্রশংসা করে মুহাম্মদের গুণ কীর্তন আলোচনা করে মুহাম্মদ খুব ভালো মানুষ মুহাম্মদ হলো আল আমিন মুহাম্মদ নম্র এবং ভদ্র এরকম হাতে গঞ্জে বাজারে সব জায়গায় নবীর প্রশংসা শুরু হয়ে গেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তখন আস ইবনে ওয়াই জোরে কোন নাম কি আস ইবনে ওয়াইল নামের এক কাফের সে ওই যারা নবীজির গুণ কীর্তন গাইতেছে নবীজির সুনাম বর্ণনা করতেছে তাদেরকে বলতেছে এ তোরা মুহাম্মদের গুণ কীর্তন গাইতেছস মুহাম্মদের নাম লইতেছস মুহাম্মদ তো একজন নির্বংশ লোক তার বংশে তো বাদি দেওয়ার কেউ নাই কিছুদিন পরে তো তার বংশ এমনি আস্তে আস্তে নিবে যাবে কারণ সে যখন থাকবে না জোরে কন্যা নাউজুবিল্লাহ তোরা মুহাম্মদের নাম আর লইস না মুহাম্মদের নাম বন্ধ কর কারণ সে নির্বংশ একজন লোক তার ছেলেরা মারা গেছে তার বংশের কেউ নাই সেও মারা যাবে কিছুদিন পরে তার নাম নেনেওয়ালা কেউ অবশিষ্ট থাকবে না তোরা তার নাম নিস না তখন এই আস ইবনে ওয়াইলের কথা শুনে বিশ্বনবী সরকারে দু আলমের বুকে দারুণ ব্যথা শুরু হয়ে গেছে কলিজায় বড় কষ্ট শুরু হয়ে গেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আকাশের দিকে তাকায় থাকে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মহান রব আস ইবনে ওয়াইল যে বলছে নবীজির নাম নেনেওয়ালা কেউ থাকবে না নবীজির যে কষ্ট দিতেছে তখন নবীজিকে সান্ত্বনা দিতে যাইয়া আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল কইরা বিশ্ব নবীকে বলতেছেন ও নবীজি আপনার ছেলেদেরকে যদিও আমি উঠায় নিয়ে গেছি বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি বলেন সুবহানাল্লাহ আবতার
নাজিল হয়ে গেছে ইন্না তয়না সূরা নাজিল হয়ে গেছে ও বাজান এই সূরাটা যখন নাজিল হইছে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল আমাদের মাঝে বসে ছিল রাসূলের চেহারাটা মলিন ছিল রাসূল একদম চিন্তায় মগ্ন ছিল হঠাৎ করে রাসূল ঘুমের মধ্যে চলে গেল আবার ঘুম থেকে উঠল উঠার পরে দেখলাম রাসূল রাসূল মুশকি মুশকি হাসতেছে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুশকি মুশকি হাসতেছেন কারণ কি তখন আল্লাহর রাসূল বলে সাহাবীরা এই মাত্র মহান রব আমার উপরে সূরা কাউসার নাযিল করছে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বৈরামানো কোন করে দেখুন সূরা কাউসার নাযিল করে আমার আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন আমার মহান রব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে ওগো নবীজি ইন্না আতয়না কাল কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি কাউসারের ব্যাখ্যা প্রাণের বাইরে অনেক এর ভিতরে দুইটা ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরব এক নাম্বার ব্যাখ্যা হলো কাউসার মানে কি কাউসার মানে কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আপনাকে আমি কাউসার দিয়েছি মানে আপনি বিশ্ব নবীকে আমি অনেক উম্মত দান করেছি কাউসারের এক নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা নবীকে কি দান করছে উম্মত জুড়ে বলেন কি দান করছে কাউসার অর্থ উম্মত কাউসার অর্থ কি উম্মত খুব খেয়াল করে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে উম্মত কাকে বলে আলোচনা কইরা বলতেছে সাহাবীরা সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আমার সাথে উম্মত সহকারে সাক্ষাৎ করছে এই সাক্ষাৎটা কোথায় হইছে এটা বলে নাই কেউ কেউ বলেন মেরাজের রাইতে হইছে আবার কেউ কেউ বলেন স্বপ্ন যুগে ঘুমের ভিতরে হইছে রাসূল বলেন সকল নবীরা উম্মত সহকারে আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করছি আমি দেখলাম কোন নবী 80 জন উম্মত নিয়ে আসলো কোন নবী 40 জন উম্মত নিয়ে আসলো কোন নবী 20 জন কোন নবী 10 জন কোন নবী 5 জন কোন নবী 3 জন কোন নবী 2 জন কোন নবী 9 জন নাইজন বুঝেন তো মানে একজন উম্মত নাই এরকম নবীরা আসছে হঠাৎ করে আমি তাকায় দেখলাম ই বিশাল ধুলাবালি উড়াইয়া দ্রুত গতিতে 6 লক্ষ উম্মত নিয়া একজন পয়গম্বর আসতেছে আমি জিজ্ঞাসা করলাম মাবুদ গো ওই পয়গম্বর কে আল্লাহ বললেন উনি হলেন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলে তখন আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল আমি মনে করেছিলাম আমি বুদয় সবচেয়ে বেশি উম্মত নিয়া হাশরের ময়দানে উত্তুলিত হব হাশরের ময়দানে দাঁড়াবো কিন্তু দেখতেছি মূসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে যাবে তাইলে তো মূসা নবী হাশরের ময়দানে বেশি উম্মতের মালিক হয়ে যাবে আমার বুদয় কম হবে তখন নবীজির চেহারাটা মলিন হয়ে গেল আর চোখ দিয়া গড় গড় করে পানি নামতে শুরু হইল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কই নবী গো কান্দেন না চেহারা মলিন কইরেন না এ মূসা রইল 6 লক্ষ উম্মত আপনার কত উম্মত হবে জানেন আমার লৌহে মাহফুজের ব্ল্যাকবোর্ডের মাঝে আপনার উম্মতের নাম সংখ্যা লেখা আছে চিৎকার মেরে কন সুবহানাল্লাহ কুরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল কইরা কই কুল্লু শাইইন أحصيناهُ في إمام مبين أمام مخان رب داك دي بولين أغنو بيجي আপনি ডান দিকে লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী বলে দুনিয়ার মানুষ আমি ডান দিকে লক্ষ্য করে দেখলাম শুধু মানুষ আর মানুষ দেখা যায়
ওই মানুষের বীরের কারণে ওই ডান দিকে আকাশ আর দেখা যায় না মহান রব ডাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইবার আপনি বাম দিকে তাকায় দেখেন আল্লাহর নবী তাকায় দেখে শুধু মানুষ আর মানুষও দেখা যায় আল্লাহর নবী বলে মানুষের বীরের কারণে ওই বাম দিকের আকাশ আর দেখা যায় না আল্লাহ পাক বলে ওগো নবীজি এইবার আপনি আকাশের দিকে তাকান আল্লাহর নবী বিশ্ব নবী আকাশের দিকে তাকাইলেন আকাশের দিকে তাকায় দেখেন শুধু মানুষ আর মানুষ দেখা যায় ওই মানুষের বীরের কারণে আকাশটা আর দেখা যায় না এইবার মহান রব ডাকতে বলে ওগো নবীজি এত মানুষ যায় আপনি ডান আর বামে সামনে আর পিছনে উপর দেখলেন ওই সবগুলা মানুষ হলো রে আপনি বিশ্ব নবীর উম্মত বুঝেন বুঝেন মুসা নবীর 6 লক্ষ উম্মত আর আল্লাহ কয় আপনার উম্মত হইল হাজার নয় লাখ নয় কোটি নয় মিলিয়ন নয় বিলিয়ন নয় অসংখ্য অগণিত উম্মত সহকারে আপনি হাশরের ময়দানে দাঁড়াবেন অহংকার করে গৌরব করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনার চেহারা মলিন হওয়ার কোনো কারণ নাই আপনি কান্দেন না আপনি নবী চোখের পানি মুছে ফেলুন আসিবনে ওয়াইল বলে আপনি হয়ে গেলেন নির্বংশ আমি আল্লাহ বলি না রে আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার মানে অনেক উম্মত আপনাকে আমি দান করেছি তিনজন সন্তান উঠাই আনিয়া কুটি কুটি উম্মত আপনাকে আমি দিয়েছি গণবীজি আসিবনে ওয়াইল বলে আপনার নাম নেওয়ালা কেউ থাকবে না এই উম্মতগুলি কাউসার মানে উম্মত এই উম্মতগুলি কিয়ামত পর্যন্ত আপনার নামের প্রশংসা করবে আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রয়োজনে মারা যাবে এরপরে আপনার বিরুদ্ধে কথা বলতে দিবে না এইটার নাম হলো কাউসার জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো কাউসারের এক নম্বর ব্যাখ্যা বুঝাইতে পারছি বুঝতে পারতেছে বানের ভীরা এখন আসেন উম্মত কারে কো উম্মত উম্মত কারে কো উম্মতের ব্যাখ্যা দেওয়ার দরকার আছে না জোরে বলেন আছে না নাই উম্মত কারে কো অসুবিধা হইতেছে আপনাদের অসুবিধা হইতেছে উম্মত কারে কো আর মাত্র 5 মিনিট কথা বলবো এরপরে আমার আলোচনা শেষ ও প্রাণের ভীরা উম্মত কাকে বলা হয় বাংলা ভাষায় উম্মতের সংজ্ঞা হলো উম্মত কাকে বলা হয় এর ব্যাখ্যা হলো আমি উম্মতের নিজস্ব কোনো মত নাই উম্মতের কি নাই নিজস্ব কোনো মত নাই আল্লাহর রাসূলের যেই মত আমার হইল সেই মত এর নাম হলো বিশ্ব নবীর উম্মত আর আস্তে কোন আরো জোরে কোন এর নাম কি এর নাম কি তারপরে কি বোঝা গেল নিজে মন চাইলে একটা কিছু করা যাবে কার মতে চলতে হবে জোরে বলেন কার মতে আল্লাহর রাসূলের মতে এবার আসুন উম্মতের জন্য কি আছে সামনের দিকে চলে যাই হাউজে কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হাউজে কাউসার মানে কি রাসূল বলেছেন ওই জান্নাতের ভিতর একটা কুয়া আছে ওই কুয়াটার নাম হলো হাউজে কাউসার কুয়াটার নাম কি জোরে বলেন কুয়াটার নাম কি হাউজে কাউসার এই কুয়াটা কত বড় রাসূল বলেছেন এই কুয়াটা আমি মেরাজের রাইতে দেখাইছি জান্নাতের ভিতরে আমি দেখাইছি আমি দেখছি কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা 18 মাইল এরিয়া লয়া সুবহানাল্লাহ কইতেন না 18 মাইল এরিয়া লয়া বিল্ডিং এর কালার হলো সবুজ বিল্ডিং এর কালার কিটা বিল্ডিং এর দরজা আছে 4000 কয় হাজার
60000 এ 60000 দরজার মধ্যে 60000 হুর বীরমান দাঁড়ায় রইছে এক একটা হুর বীরমানকে পাহারা দেওয়ার জন্য 70000 করে ফেরেশতা মহান রব নাজিল করে রেখেছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ রাসূল বলেন আমি ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছি দুইকা দেখি হাউজে কাউসারের দুই নম্বর ব্যাখ্যা আমি বিল্ডিং এর ভিতরে দুইকা দেখি ওই কুয়ার কিনারে আপনার গন্ডি লটকানো গন্ডি ওই গন্ডির মধ্যে পেয়ালা লটকানো হাজার হাজার অসংখ্য গুণিত পেয়ালা কো আকাশের তারকা যেমন গইনা শেষ করা যায় না ওই পেয়ারাগুলা পেয়ালাগুলাও যেগুলা দিয়ে পানি উঠাবে ওই পেয়ালাগুলাও গইনা শেষ করা যায় না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ওই পানির কালার হইল বরফের চেয়ে আরো সাদা বাবা রে গ্রান হলো কস্তুরীর চেয়েও আরো সুগ্রান কেমন মিষ্টি গিগি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই হাউজে কাউসারের পানিটা হলো মধুর চেয়ে আরো বড় মিষ্টি বাইরে আমার পান করলে কি হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মানুষেরা কেউ যদি হাসরের ময়দানে যেদিন মাতার অর্ধ হাত উপরে সূর্য থাকবে যেদিন বাবা ছেলেকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ফেলে চলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না যেদিন ছাত্র উস্তাদের কোনো পরিচয় থাকবে না সকল মানুষ থাকবে উলঙ্গ যেদিন মাতার অর্ধ হাত উপরে সূর্য থাকবে জমিটা হয়ে যাবে তামার ওই দিন মাতার মগজ রোদ্রের তাপের কারণে বাতের ফ্যানের নেই টকবক বকবক করে আল্লাহর জমিনে পড়তে থাকবে ওই দিন মহান রাসূল বলেন কেউ যদি ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে আল্লাহর কসম জান্নাতে যাওয়ার এক পর্যন্ত ওই লোকের পানির পিপাসা হবে না মহান রব ডাক দিয়ে বলে ওগো নবীজি আস ইবনে ওয়াইল কেউ বুঝাইতেছে এ আস ইবনে ওয়াইল আল্লাহর রাসূলকে নির্বংশ বলন আল্লাহর রাসূলকে আমি হাউজে কাউসার দিয়েছি হাউজে কাউসার মুন ইব্রাহিম পয়গম্বর সে আগুনে ফুরছে ছেলে কুরবানি দিছে তাকে দেই নাই ঈসা আলাইহি সালাতু সালামকে দেই নাই ইউনূস নবী মাছের পেটে গেছে তাকে দেই নাই এ আইয়ুব আলাইহি সালাতু সালামের শরীরে পোকা ধরছে তাকে দেই নাই আদম নবীকে 350 বছর কান্দাইছি তারে দেই নাই হাউজে কাউসার আমার নবী বিশ্ব নবীকে আমি মহান রব দিয়েছি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই হইল হাউজে কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হাউজে কাউসারের দুই নম্বর অর্থ হইল ওই জান্নাতের হাউজে কাউসার কুয়া জোরে কোন কি জোরে বলেন কি ওই কুয়া ওই কুয়ার পানি যদি আপনি হাশরের ময়দানে বিশ্বনবীর উম্মত হয়ে যাইয়া এক পেয়ালা পান করতে পারেন 50000 বছরের ভিতরে আপনার পানির পিপাসা হবে জোরে বলেন হবে না ওই পানিটা আমরা কে কে পান করতে চাই হাত উড়া রাখেন হাত ডাবল করে উড়ান ডাবল থানা দেন আল্লাহ তোমার এই বান্দাগুলি রাত্র 12টার উপরে বাজে আল্লাহ তোমার এই বান্দাগুলি কাল হাসরের ময়দানে নবীর উম্মত হইয়া যাইয়া নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চা ওগো মাবুদ আমাদেরকে তুমি হাউজে কাউসারের পানি না পান করাইয়া আমাদেরকে তুমি রাইখো না আমাদেরকে হাউজে কাউসারের পানি কাল হাসরের ময়দানে অবশ্যই অবশ্যই পান করাবে সকলে বলি আমিন মোতারাম হাজরিন এখন আপনাদের সামনে হাউজে কাউসারে পানি পান করার একটা উসিলা কইরা একটা নিয়ত করে একটা আশা লইয়া
আপনাদের কাছে আল্লাহর রাসূলের এই বরের জন্য কিছু চাইবো আপনারা দিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা সভাপতি শব্দ আছে না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইতাইজা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ এ নয়নবাড়ি আল্লাহ গো হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে কোরআন হাদিসের মাহফিল এই মাহফিলে আল্লাহ সেই বিকেল থেকে নিয়ে এখন পৌনে একটা বাজে আল্লাহ আমরা কিছু গুনাহগার কোরআন হাদিস থেকে আলোচনা করছি আর কিছু বাইরা বাবারা বোনের আলোচনা শুনছে এই আলোচনাগুলির খাতিরে আমাদের সকলের জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা দিনের আলোতে রাতের অন্ধকারে শিরকি বেদাতি সগীরা কবিরা জাহিরি বাতিনে মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত আল্লাহ গুনার দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম সারা কোনো ভয় থাকে না প্রভু গো আমাদের গুনাহগুলির দিকে না তাকাই আপনার রহমান রহিম নামগুলির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও হে রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার মা কার বাবা কবরে চলে গেছে ওই আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও না ওই আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও না বাবা মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানো দাদা দাদি নানা নানি আল্লাহ স্ত্রী কারো স্বামী কারো সন্তান কারো ভাই কারো বোন কারো চাচা কারো মামা কারো খালা কারো ফুফি আল্লাহ কারো নানা কারো নানি আল্লাহ কারো আত্মীয় স্বজন কবরে চলে গেছে আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার আত্মীয় স্বজন কবরে চলে গেল আল্লাহ যার যে আত্মীয় কবরে চলে গেছে আল্লাহ সকলের আত্মীয় স্বজনকে জান্নাতের বাগান দিয়া দা আল্লাহ তারা রঙ্গাবাড়ির সংলগ্ন গুরুস্থান আছে আল্লাহ গুরুস্থানে কত মানুষ মৃত ব্যক্তি আল্লাহ এতিমের মতো কবরে শুয়ে শুয়ে আমাদের হাত গুলির দিকে তাকায় রয়েছে গো আল্লাহ এই গোটা কবরস্থানটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দি আল্লাহ অনেকে দোয়া চাইছে আজিজ কারানি দোয়া চাইছে আল্লাহ মসজিদের সভাপতি দোয়া চাইছে আল্লাহ আরেক ভাই তার বাবার জন্য দোয়া চাইছে আরেক মুরব্বি দোয়া চাইছে আল্লাহ আমি নিজেও সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসার মুতামিম সুলাইমান সাহেবকে তুমি কবুল করো
আল্লাহ তার ছাত্রদেরকে তুমি কবুল করবে, আল্লাহ মাদ্রাসা মসজিদের কমিটিকে কবুল করবে, আল্লাহ গ্রামবাসীকে তুমি কবুল করবে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দিন দিন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবে, আল্লাহ যাবতীয় অভাব অনটন দূরীভূত করবে, আল্লাহ এই মাহফিলকে যারা সাহায্য করছে টাকা দিয়া শ্রম দিয়া গাম দিয়া বিভিন্ন জিনিস দিয়া আল্লাহ সকলকে তুমি যা যায় খায়ের দান করো। শেষ কথা, আল্লাহ গুনাহগার, আল্লাহ অনেক মাহফিল ডায়েরি করে রাখছে গো আল্লাহ, দুই দিন ধরে প্রেশারটা লো হয়ে যায় আল্লাহ, আজকেও প্রেশার 100 এর নিচে ছিল, এরপরে দুই ঘন্টা কেমনে কথা কইছে আমি জানি না, সব তো তোমার কুদরতি খেলা, আল্লাহ সকল মাহফিলে সুস্থ অবস্থায় শরীক হয়ে তোমার বান্দাদের সামনে এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দিও যে কথাগুলি আমার জন্য এবং তোমার বান্দাদের জন্য উপকারে আসবে আল্লাহ। ও মা আল্লাহ, শেষ কথা, সকলের মনের শেষ আশা তুমি পূরণ করো, সকলের মনের কামনা বাসনা পূরণ করো, এক মিনিট সময় আমরা যে যার যার মতো এই গভীর রজনীতে আল্লাহর কাছে চায়ালে, আল্লাহর কসম 40 এর বেশি মানুষ আছে এখানে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে, সকলে যার যার মতো চায়ালে আল্লাহ দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসলে একদিন যাইতেই হবে, তবে তোমার কাছে দরখাস্ত, আগুনে পুড়ে তুমি আমাদেরকে নিও, আল্লাহ বিল্ডিং এর নিচে চাপ দিয়া কিন্তু নিবার, আল্লাহ গাড়ির চাকার নিচে পেশা কিন্তু নিবার, আল্লাহ পানিতে ডুবাইয়া নিবার, আল্লাহ প্যারালাইসিস দিয়া দীর্ঘদিন বিছনায় ফালাইয়া রেখে নিবার, আল্লাহ হাত পাও ভাঙ্গিয়া তুমি মারবার, আল্লাহ ক্যান্সার দিয়া তুমি মারবার, মালাকুল মুদ্দিশে যখন আল্লাহ মালাকুল মুদ্দিশে যখন খাইরানি বেজা সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান, আল্লাহ সেই দিন আমাদের ঈমানের সাথে মৃত্যু দিবা, জবান দিয়ে জারি করে দিবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু